আপনারা দেখছেন দা ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। এসকে ফার্মেসি, এখানে সমস্ত ধরনের নামি দামি কোম্পানির ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায়। কেনাকাটার উপরেই পাবেন 17% বিশেষ ছাড়। এসকে সেবা সদনে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা করানোর সুযোগ। এছাড়া এসকে এন্টারপ্রাইজে পাবেন সমস্ত রকমের সার্জিক্যাল গুড এবং মেডিকেল ফিটনেস ও হেলথ কেয়ার অ্যাক্সেসরিজ। আমাদের ঠিকানা মানিকপুর হরিনাভি সুভাষ ব্লক, কলকাতা 7148। ফোন নম্বর 9007052374 ও 9748981404। দীর্ঘদিন ধরেই সুন্দরবনের মানুষের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে চলেছেন অমল নায়ক নামের এক শিক্ষক। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী হাইস্কুলের এই শিক্ষক তার বেতনের টাকা থেকে সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন। কিন্তু গত 4 বছর ধরে তিনি ব্যাঘ্র বিধবাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ব্যাঘ্র বিধবা ও তাদের পরিবারকে সাহায্যের পাশাপাশি গত 4 বছর ধরেই পুজোর আগে তাদের নিয়ে মিলন উৎসব পালন করছেন। এদিন প্রায় 500 বাঘে আক্রান্ত পরিবারের হাতে পুজোর নতুন শাড়ি, জামা কাপড়ের পাশাপাশি সারা মাসের রেশনের চাল, ডাল, তেল, সয়াবিন তুলে দেওয়া হয়। পড়ুয়াদের দেওয়া হয় নতুন জামা কাপড় ও বই খাতাও। পরিবারগুলির কষ্ট দেখেছেন অমল নায়ক। বাঘের হামলায় পরিবারের একমাত্র রোজগেরে মানুষটির মৃত্যুর পর ভেসে যেতে দেখেছেন সমগ্র পরিবারকে। সন্তানদের পড়াশোনা বন্ধ, পেটের তাগিদে মহিলারা সেই জঙ্গলে গিয়েছেন বাঘের ভয় উপেক্ষা করে, যেখান থেকে তাদের স্বামীরা আর ফেরেননি। এই সমস্ত কিছু দেখে কয়েক বছর আগে সেফ টাইগার এফেক্টেড ফ্যামিলি নামে একটি সমাজসেবী সংগঠন তৈরি করেন অমল নায়ক। সেখানে নিজের বন্ধু বান্ধবদের নিয়ে শুরু করেন এই সমস্ত বাঘে আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর লড়াই। আজ অমল নায়ক অনেকটাই সফল। প্রথমে 50টি পরিবারকে নিয়ে শুরু করলেও বর্তমানে সেটি 500 ছুঁয়েছে। দায়িত্ব অনেক বেড়েছে তার। পাশে পেয়েছেন দীপাঞ্জন ভট্টাচার্য, পূর্ণেন্দু রায়দের, আর তাদেরকে নিয়েই এই সমস্ত পরিবারগুলিকে রক্ষার কাজে নেমে পড়েছেন এই শিক্ষক। শুধুমাত্র বছরে একবার নয়, সারা বছর ধরেই অমল নায়ক ও তার সহযোগীরা এই সমস্ত বাঘে আক্রান্ত মানুষগুলির পাশে দাঁড়ান, তাদের বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। স্টাফের এই উদ্যোগে খুশি সুন্দরবনের বাঘে আক্রান্ত পরিবারের সদস্যরা। শনিবার বাসন্তীর শিবগঞ্জে চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে এই মিলন উৎসব পালিত হয়। সুন্দরবনের সেফ টাইগার এফেক্টেড ফ্যামিলি এটা একটা আওয়াজ তুলেছে, যাতে সুন্দরবনের সমস্ত দ্বীপ এলাকাগুলোতে যারা বাঘের আক্রমণে যে সমস্ত মৎস্যজীবী বা মৌলেরা মারা যান, তাদের স্ত্রীরা বিধবা হয়ে পড়েন, তাদের ছেলেরা অর্ধ অনাথ হয়ে পড়ে, তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছি, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। এবং সুন্দরবন জুড়ে বাসন্তী ঘোষাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, আপনার সাগর, আপনার হিঙ্গলগঞ্জ, এই সমস্ত এলাকা থেকে, কুলতলি থেকে প্রায় 500 বিধবা মা তাদেরকে সংগঠিত করে তাদেরকে আমরা আজকে পূজা উপলক্ষে বস্ত্র, নতুন শাড়ি, আমরা মশারি এগুলো দিলাম, কিছু ফুড মেটেরিয়াল, চাল, ডাল, সয়াবিন তেল এগুলো দিলাম। এবং আমরা বছর জুড়ে, সারা বছর জুড়ে ওদের প্রাণী পালনের মধ্য দিয়ে, মাছ চাষের মধ্য দিয়ে, সবজি বাগান চাষের মধ্য দিয়ে ওদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি এবং ওদের স্বনির্ভর দল তৈরি করা হয়েছে, যাতে ওরা ধীরে ধীরে এগোতে পারে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস অফ বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।